हेलो बंधुरा, वेलकम इन आर चैनल माई स्पेशल स्टाडी। आज के तुम्हारे मडल एक्टिविटी टास्क जियोग्राफी सबजेक्टर पार्ट सिक्स क्लास टेन सल्व कर दीची। एर आगे हमें तुम्हारे क्लास टेन और अनेक सबजेक्ट सल्व कर तुम्हारा प्लिज चैनल के सबसक्राइब कर नियो और भिडियो के भलो लगले लाइक कर दिओ। मडल एक्टिविटी टास्क जियोग्राफी पार्ट सिक्स एक नम्बर कोश्चने आज एक नम्बर कोश्चने 1.1 आरोहण प्रक्रिया सृष्ट एक भूमिरूप हल गिरिखात रसे मताने बालियारी एवं गौर। आंसरटा हबे हलो बालियारी। 1.2 ते आछे उत्तर पश्चिम भारत प्राचीन बंगाल प्रबंध नीलगिरि। खते आछे दक्षिण भारत पूर्ववाणी नदी नर्मदा। गते आंदामान निकोबर द्वीपपुंज चिरहरित वृक्ष मिहगानी एवं उत्तर पूर्व भारत लास्ट अपशन कृष्ण मृत्तिका। सठिक आंसर है आंदामान निकोबर द्वीपपुंज चिरहरित वृक्ष मिहगानी। अच्छा 1.3 हे भारत रूर बला है काके जामशेदपुर के दुर्गापुर के भिलाई के एवं बोकारो के। सठिक आंसर है दुर्गापुर। नम्बर टू एर कोश्चिने आसि वाक्यटा सत्य हले ठीक एवं असत्य हले भूल बोलते हबे। 2.1 गिरिखाते अवघर्ष प्रक्रिया सृष्ट गर्तगुलि हलो मंथकूप। एटा सठिक। नेक्स्ट हच्छे भारतेर उपकूल अंचले दिनेर बेला स्थलवायु प्रवाहित हय। एटा भूल। शुष्क एवं उष्ण आबहावाय चा चाषेर पक्षे आदर्श। एटा भूल। अच्छा 3 नम्बर संक्षिप्त उत्तर दाओ। 3.1 एर कोश्चन आंसार हलो अक्षांश भेदे हिमरेखार उच्चता भिन्न है। ये भौगोलिक कारण हमें लिखते हबे। कारणटा हच्छे विभिन्न अक्षांशे हिमरेखा विभिन्न उच्चतार अवस्थान कारणगुलो हलो कि ना भूपृष्ठे जे सीमारेखार नीचे बरफ गले जाए बा जे सीमारेखार ऊपर बरफ गले ना ताके हिमरेखा बोले। नेक्स्ट हच्छे ऋतुभेदे हिमरेखाय उच्चतार पार्थक्य है एवं शीतकाले वायुर उच्चता जत ह्रास पावार फले हिमरेखा किछुटा नीचेर दिके नेमे जाए एते अस्थायी हिमरेखा बला है। भूपृष्ठे जे उच्चतार ऊपरे बरफ कखनो गले ना ताके स्थायी हिमरेखा बला है। हिमरेखार अक्षांश भूमिर ढाल भूमिर उच्चता ऋतु परिवर्तन प्रभृति प्राकृतिक कारणेर उपरे निर्भर करे। भूपृष्ठेर उच्च अक्षांशे वायुर उष्णता कमे कारण अक्षांश भेदे सूर्यरश्मिर पतन कोणे तारतम्य घटे जाए। এই কারণে বিভিন্ন অক্ষাংশে সমুদ্র সমতলের বায়ুর উষ্ণতার তারতম্য লক্ষ্য করা যায়। উচ্চ অক্ষাংশ বিশিষ্ট অঞ্চলে হিমরেখা সমুদ্রতলে অবস্থান করে কিন্তু অক্ষাংশের মান যত কমে হিমরেখা উষ্ণতা তত বৃদ্ধি পায়। তাই নিরক্ষরেখা অঞ্চলে হিমবাহ 5,500 মিটার এবং আলস পর্বতে 2,500 মিটার এবং মেরু অঞ্চলে সমুদ্রতলেই অবস্থান করে। এবার আসি আমি 3.2 হিমালয় পর্বতমালা কিভাবে ভারতীয় জলীয় বায়ুকে নিয়ন্ত্রণ করে। হিমালয় পর্বতমালা ভারতের উত্তর সীমান্ত বরাবর অর্ধচন্দ্রাকারে অবস্থান করে। ক হচ্ছে শৈলোৎক্ষেপ বৃষ্টি। জলীয়বাষ্পপূর্ণ দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু উচ্চ হিমালয় পর্বতে বাধা পেয়ে গঙ্গা ব্রহ্মপুত্র প্রচুর শৈলোৎক্ষেপ বৃষ্টিপাত ঘটায়। খ তীব্র শীতলতা বাধা। হিমালয় সাইবেরিয়া থেকে আগত প্রবল শীতল বায়ুর হাত থেকে আমাদেরকে রক্ষা করে। গ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব। উত্তর পশ্চিম হিমালয়ের বিশেষ বক্রতার জন্য পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পূর্ব দিকে বেশি ছড়াতে পারে না। গ বৃষ্টিপাত এবং তুষারপাত। এই অঞ্চলে অল্প উচ্চতাযুক্ত স্থানসমূহে বৃষ্টিপাত হয় এবং অধিক উচ্চতাযুক্ত স্থানসমূহে তুষারপাত হয়। ও আরামপ্রিয় জলবায়ু। 2,500 মিটার উচ্চতার স্থান পর্যন্ত আরামপ্রিয় জলবায়ু বিরাজ করে। চ মৌসুমী বায়ু নিয়ন্ত্রক। হিমালয় পর্বতের বক্রতার দ্বারা মৌসুমী বায়ু নিয়ন্ত্রিত হয়। ভারতীয় জনজীবনে লাস্ট কোশ্চেন এটা ভারতীয় জনজীবনে নগরায়নের নেতিবাচক প্রভাবগুলো উল্লেখ করুন। উত্তরটা হচ্ছে অপরিকল্পিত নগরায়ন। আচ্ছা ভারতের নগরায়নের সবচেয়ে বড় সমস্যা হলো ভারতে কোনো পরিকল্পনা ছাড়াই নগরায়ন হচ্ছে। মোট পৌরবাসীর প্রায় 70% প্রথম শ্রেণীর শহরে বাস করে যার মধ্যে 42% মানুষ 53 মিলিয়ন সিটিতে বাস করে। ফলে প্রত্যহ রাস্তায় জনঝট লেগেই থাকে এবং সরকারি এবং বেসরকারি কর্মসংস্থান এবং অন্যান্য ক্ষেত্রে শহরে অবস্থিত। ফলে মানুষের কর্মের জন্য শহরের ভিড় বাড়াতে হয় যেমন কলকাতা বেঙ্গালুরুতে। শহরমুখী প্রবণতা পয়েন্ট হলো এটা। সম্প্রতিকালে মানুষ গ্রাম থেকে দলে দলে কাজ এবং সুবিধা সুযোগ সুবিধা শিক্ষা ইত্যাদি উন্নত জীবনযাপনের আশায় শহরে আসছে।
2011 সালের জনগণনা দেখা গেছে ভারতের এই প্রথম গ্রামীণ মোট জনসংখ্যা বৃদ্ধির চেয়ে শহরে মোট জনসংখ্যা বেড়েছে 32%। নেক্সট পয়েন্ট হলো পরিকাঠামোর অভাব। শহর এবং নগরে বাড়িগুলোর বিন্যাস, পরিবহন, বিদ্যুৎ সংস্থা, যোগাযোগ ব্যবস্থা, যানবাহন ব্যবস্থা ইত্যাদি নিয়ে গড়ে ওঠে শহরের কাঠামো। এবং লাস্ট পয়েন্ট হলো পরিবহন ব্যবস্থা। অপরিকল্পিত বসতি গড়ে ওঠার ফলে পরিবহন ব্যবস্থা সংকুচিত হয়েছে। ভারতে বেশিরভাগ শহরে জনসংখ্যা বেশি থাকায় পরিবহন ব্যবস্থা সংকুচিত।